নীতি আয়োগের বৈঠক রয়েছে আজ অর্থাৎ 27 মে প্রধানমন্ত্রী সভাপতিত্বে হবে সেই নীতি আয়োগের বৈঠক এবং এর আগে যেমনটা জানা গিয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের এই বৈঠকে যোগ দেবেন না আর এখন যেমনটা জানা যাচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরো 5 অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নীতি আয়োগের এই বৈঠকে আজ যোগ দিচ্ছেন না তার মধ্যে যেমন রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন আপ শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান অন্যদিকে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলার নম্বর টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না এখন যেমনটা জানা যাচ্ছে আরো 4 অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না তাদের তরফে কোনো বিবৃতি কি প্রকাশ করা হয়েছে কি কারণে তারা যোগ দেবেন না দেখো গতকালই অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন যে তারা কেন যোগ দিচ্ছেন না তিনি জানিয়েছিলেন যে ফেডারেল স্ট্রাকচার বা নিয়ম কেন্দ্রীয় সরকারই মানছে না সেক্ষেত্রে নীতি আয়োগের বৈঠকে গিয়ে কোনো মানে হয় না এ কথা অরবিন্দ কেজরিওয়াল গতকাল রাত্রে জানিয়েছিলেন এবং তারপর আজকে যখন সকাল থেকে প্রগতি ময়দানে এইট গভর্নিং কাউন্সিলিং মিটিং স্টার্ট হয়েছে এই মুহূর্তে চলছে সেখানে প্রধানমন্ত্রীর একটা ইনগ্রাল স্পিচ হয়েছে ছোট কিন্তু সেখানে কয়েকজন মুখ্যমন্ত্রী নেই যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন যে তিনি মিটিংয়ে যাবেন না আগে তার আসার পরিকল্পনা ছিল সে কথাও তিনি জানিয়েছিলেন কেন আসছেন না তিনি প্রেস কনফারেন্স করে সেটা জানিয়েছেন আজকে তার কর্মসূচি রয়েছে তিনি চন্দ্রিয়া বচ্চাকে পাঠাতে চেয়েছিলেন কিন্তু সেটাতে সহমত হয়নি কেন্দ্র অন্যদিকে নীতিশ কুমারও আসছেন না আজকে মিটিংয়ে কে চন্দ্রশেখর রাও আসছেন না এই মুখ্যমন্ত্রীরা একই অভিযোগ করছেন কেন্দ্রের বিরুদ্ধে এক হলো যেভাবে বিরোধী পার্টিগুলোর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার মানা হচ্ছে না যে পাওনা রয়েছে রাজ্যের কাছে সেটা কেন্দ্রীয় সরকার রিলিজ করছে না এই কথাগুলো বারবারই টিএমসি তরফ থেকে বলা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আজকে বাংলার মুখ্যমন্ত্রী আসেনি সঙ্গে আরো 4টি বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা আজকে যোগ দিলেন না মাদ্রি এটা মনে রাখতে হবে এইটা হলো এইট গভর্নিং কাউন্সিলিং মিটিং এবং নীতি আয়োগের যে গভর্নিং কাউন্সিল রয়েছে সেটাতে মেম্বার হলেন সব রাজ্যেরই মুখ্যমন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী হলেন চেয়ারম্যান সেটা সেই মিটিং এর মধ্যে চলছে থিম করা হয়েছে এবার 2047 সালে বিকশিত ভারত কিভাবে করতে হবে আটটি বিভিন্ন এলাকায় চিহ্নিত করা হয়েছে যেখানে কাজ করতে হবে আগামী 5 বছরে যার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে মহিলাদের উন্নয়ন রয়েছে গতিশক্তি কিভাবে করতে হয় এমএসএমই সেক্টরে কিভাবে গ্রোথ আনতে হবে এসব কথাগুলো আলোচনা হবে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকে মিটিং এ উপস্থিত থাকছেন না আজকে 5টার সময় প্রধানমন্ত্রী একটা সমাপন ভাষণ দেবে এবং তারপর 6টার সময় নীতি আয়োগের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স করা হবে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরের দিকে আমরা নজর রেখেছি আজ 27 মে নীতি আয়োগের বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী সভাপতিত্বে এই বৈঠক হবে সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসবে যদিও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেই বলেছিলেন যে তিনি এবার নীতি আয়োগের এই বৈঠকে যোগ দেবেন না আর এবার যেমনটা জানা যাচ্ছে আরো 4 অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারাও যোগ দেবেন না নীতি আয়োগের এই বৈঠকে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক এর আগেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই সংঘাত আরো তীব্র হলো একদিকে যখন নতুন সংসদ ভবনের উদ্বোধন গত আগামীকাল রয়েছে সেই উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত অন্যদিকে আজ নীতি আয়োগের যে বৈঠক সেই বৈঠকেও যোগ দিচ্ছেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো 4 অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা